হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার টেক চ্যানেলটির পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ কাউসার আহমেদ। আজ আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন একটি ডিজাইন টিউটোরিয়াল নিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে আমরা আজকে লঘু ডিজাইন শিখব সেটি আপনাদের সামনে আজকে সম্পূর্ণ এ টু জেড দেখাবো। যদি আপনি আমাদের এই ভিডিওটি এ টু জেড না দেখেন তাহলে এই লঘু ডিজাইন আপনি শিখতে পারবেন না। সো ভিউয়ার্স, আমরা চেষ্টা করতে চাচ্ছি আপনাদের ভালো ভালো ডিজাইনগুলো উপহার দেওয়ার জন্য। আপনাদের ডিজাইনটি শেখানোর আগে একটি অনুরোধ করতেছি, যারা এখন আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে নেবেন এবং আমাদের ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি এই ডিজাইনটি শিখতে পারবেন না, কারণ শেষ পর্যন্ত কি আমি লাস্ট ফিনিশিং দিব আপনাদের একটি কাজ দেখিয়ে। আশা করি আপনারা এই লাস্ট ফিনিশিং পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করুন, তারপর থেকে পেতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট। সো ভিউয়ার্স, আমাকে লঘু ডিজাইন করতে হলে প্রথমে ফাইল থেকে একটি নিউ পেজ নিব। এখান থেকে যে কোনো, এখান থেকে পিটি দেওয়া আছে, আমি ভিউ থেকে রুলারে গিয়ে আগে একটি নতুন পেজ নেই, নতুন পেজ নিব। এখানে পিটিতে নয়, আমি ভিউ রুলার সরুলারে গিয়ে এখানে রাইট ক্লিক করে ইঞ্চিতে নিয়ে আসবো, যেন ইঞ্চিতে কাজ করতে আমার সুবিধা হয়। তারপর এখানে আপনারা আশা করি থাম্বনেলের যে ফটোটা দেখেছেন সেটি হলো টি সিরিজের একটি লঘু এবং আরেকটি তার পাশে লঘু ডিজাইনের যে লঘু ডিজাইনটি আমরা করবো সেই লঘুটি আছে। সো এই টি সিরিজটা হলো বর্তমান ইউটিউব চ্যানেলের একটি অন্যতম একটি লঘু। বর্তমান ইউটিউব চ্যানেলে আমরা জানি সবচেয়ে বেশি এবং সবচেয়ে যারা বেশি সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে আছে দুটি চ্যানেল, তার ভিতর থেকে টি সিরিজ একটি চ্যানেল, ইন্ডিয়ার একটি চ্যানেল যেখানে সবসময় হলিউড এবং তার মুভি হলিউডের ট্রেলারগুলো আপলোড করা হয়ে থাকে, সেই লঘুটা কীভাবে ডিজাইন করা হয় এবং হুবহু অন্যান্য লঘু ডিজাইনগুলো আমরা কীভাবে করবো। যেমন ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে এখানে আমি টি সিরিজের একটি লঘু ওপেন করে রেখেছিলাম। গুগল থেকে আপনি সেই ইমেজটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে তারপর এখান থেকে আপনি আপনার মতো করে এখানে মাপ দিয়ে তারপর একটি কাজ করবেন। সো দেখুন আমরা এখানে একটি কাজ করব কিভাবে এই লঘুটা ডিজাইন করতে। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল, এখানে কি লিখা আছে রেক্ট্যাঙ্গেল টুল, এম প্রেস করলেই আপনার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যায়। যেমন কিবোর্ড থেকে আপনি যদি এম প্রেস করেন তাহলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হবে, বা এখান থেকে এই মাউসে ক্লিক করলে আপনার হবে। তারপর এর মাপ মতো নিতে পারেন বা আপনার মতো করে আপনি এখানে একটি মাপ মতো রেক্ট্যাঙ্গেল টুল আট করতে। তারপরে মুখ টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আপনি এক প্রান্ত সরিয়ে নেবেন, এখানে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এখানে আপনি লাইন কালারটা দিবেন, এই লাইন কালারে ক্লিক করার পর এখান থেকে কালার ঘরে চলে গিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম লাইন কালার। এটাকে লাইন কালার দেওয়ার পর তারপর কি করতে হবে, আমাকে এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্টে চলে যাওয়ার পর পাতে চলে যাব, পাত থেকে আমরা অফসেট পাতে চলে যাব, এখান থেকে -0.2 আমরা ওকে দিয়ে দিব। দেওয়ার পর সেম নিচে আরেকটি ঘর আসে, যদি এটা বেশি বড় হয়ে যায় তাহলে আমি কি করতে পারি এখানে পুনরায় আমি আবার নিতে পারি। যেমন এখান থেকে অবজেক্ট অফসেট পাত, অফসেট পাত আমি এখান থেকে 0.2 না দিয়ে আমি 1 ব্যবহার করতে পারি, আমার যেরকমটা প্রয়োজন 1 ব্যবহার করার পর এরকমটা হলো 1 ব্যবহার। আর যদি বলি যে না আমার 2টাই পারফেক্ট তাহলে আপনি 2টাই নিয়ে নেবেন। যেমন অবজেক্ট এখান থেকে পাতে যাবেন, আমি কিন্তু বারবার দেখাচ্ছি আপনাদের সহজে জানার জন্য, এখান থেকে আপনি 2টাও দিয়ে নিতে পারেন। চো দেওয়ার পর আপনি কী করবেন, এটাকে প্রথম যেটা আছে এটাখান থেকে এটাকে লক করে নেবেন, এটাকে কী করবেন লক করে নিতে পারেন। অবজেক্ট লক সিলেকশন টু কন্ট্রোল টু লক, এটা লক লেগে আছে এখন এখানে। লক লাগার আগে এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে ফিল কালারটাকে আপনি নান করে নেবেন, নান করে নেবেন ফিল কালার, লাইন কালারটা থাকবে তারপর এখানে। তারপর দ্বিতীয় লেয়ারটি আপনি কি লক করে নেবেন, অবজেক্ট যেন নাড়াচাড়া না করে সিলেকশন টু লক। তারপরে হলো এই অপশনটি, এখানে দেখুন সেম এই রেড কালার অপশনটি আছে, আপনি এখান থেকে রেড কালার বাছাই করতে পারেন, এখানে কী করতে পারেন বাছাই করতে পারেন। আর যদি এই কালারটাই এখানে নিতে চান তাহলে এখান থেকে ক্লিক করে এই কালারটি এখানে দিয়ে দেবেন, কী করতে পারেন এই কালারটি ক্লিক করবেন, দেখবেন এই কালারটি হুবহু এখানে চলে আসছে। কি মুখ টুল দিয়ে আগে আপনাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এটার নাম দেখুন কী লিখা আছে ইয়ার ড্রপার টুল, ইয়ার ড্রপার টুলটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর এই কালারটা সেভ এখানে হুবহু চলে গেছে। যাওয়ার পর এখান থেকে কী করবেন, এই গোলাকারটা আপনাকে নিতে হবে, আপনি যেখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছেন সেভ এখানে রাইট ক্লিক করলেই বা ক্লিক করে প্রেস করে রাখলে এখানে একটা এলিপাস টুল আছে, এলিপাস টুলটি আপনাকে কী করতে হবে এখান থেকে আর্ট করতে হবে। সেম আইকে এখানে আমি এলিপাস টুলটি আর্ট করব, শিফট অল্টা ধরে, শিফট অল্টা ধরে যখন আমি এলিপাস টুলটি আর্ট করব এখান থেকে সেম এই যে দেখুন এলিপাস টুলটি আমার আর্ট হয়ে গেল, এলিপাস টুলটি আর্ট এখান থেকে ধরে সেম আমি এখানে নিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। এখানে ফিল কালারটা আমি কী করতে পারি, ফিল কালারটাকে আমি নান করে দিব, লাইন কালারটাকে এখান থেকে হোয়াইট কালারটাকে আমি এখান থেকে দিয়ে দিতে পারি,
এখান থেকে লাইন কালার হয়। এটা স্ট্রোকটা যদি আপনার আরেকটু ফুল হয় তাহলে আমি এখানে স্ট্রোক ডিভাইসটাকে কাজে লাগাবো। স্ট্রোক উইন্ডোজ স্ট্রোকটাকে আপনি বেছে নিতে পারেন, যে স্ট্রোক চলে আসছে স্ট্রোকটাকে এখান থেকে আপনি আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি 5 PTতে ব্যবহার করলাম, বা আমার যদি স্ট্রোকটা আরও ভালো দরকার হয় তাহলে আমি ক্লিক করে আরেকটু বড় করে দেবো। এটা হলো আমার ইচ্ছা অনুযায়ী যেভাবে আমার এটা বড় হবে। তারপর এখানে যেমন ধরুন এখানে লিখা লিখবেন না, লিখাটা লিখতে হলে আমাকে কী করতে হবে, এখান থেকে টাইপ টুল, টাইপ টুলে যাবো, টাইপ টুলে গিয়ে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাকে টাইপ করতে হবে, সেম আমি ওইটা না লিখে আমি আমার লগটার কথাটা লিখলাম এসকে। লিখার পর এখানে আমি ক্লিক করবো, এটাকে বড় করবো ফন্ট সাইজটা, এখান থেকে টেনে শিফটে ধরে এখান থেকে আমি টেনে মাউসের সাহায্যে এটাকে বড় করতে পারি। ব্যাস এবার বড় করে আমি এখান থেকে টাইপে চলে যাব। এখান থেকে কীভাবে ফন্টের নাম পরিবর্তন করতে হয় এটার সাহায্যে সেটা আমরা এখন শিখব। এই টাইপ টুলে এখান থেকে ফন্ট নেম, এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা দিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। হয়তো বা কী করতে হবে, এখান থেকে উইন্ডোজ থেকে টাইপ নামক একটি অপশন আছে, দেখুন টাইপ ক্র্যাকটা, এখানে টাইপ নামের যে অপশনটা আছে এখানে আপনি ডানে ওপেন করে নিতে পারেন। তারপর এখান থেকে ফন্টের নাম আছে, ক্লিক করে করে আপনি একটার পর একটা দেখতে পারেন যে আপনার কোন ফন্টটা ভালো লাগে। আপনার যে ফন্টটা সুবিধা হয় আপনি সেই ফন্টটি এখানে ইউজ করতে পারবেন। তো আমি এটাই দিলাম কিভাবে লগট, এইটাকে আমি একটু বড় করে দিব। ব্যাস তারপর এখান থেকে কি ফন্ট কালার, জাস্ট এটা লাইন কালার ছিল, লাইন কালারটাকে আমি সরিয়ে দিয়ে ফিল কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। এই ভিতরে এই ডিজাইনটি, আর যদি আপনার লাইন কালারটা যেমন হয় সুন্দর রাখতে চান তাহলে সেম আপনি একটি লাইন কালার দিতে পারেন। এভাবে নয়, এখান থেকে লাইনে ক্লিক করে তারপর এখান থেকে আপনি একটি যে কোনো একটি লাইন কালার দিতে পারেন, এই লাইন কালারটাকে একটি বাড়িয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার হোয়াইট তাই ভালো ব্যাটার বা অন্যান্য কোনো কালার আপনার কাছে ব্যাটার মনে হচ্ছে তাহলে আপনি সেই কালারটি ব্যবহার করবেন। সো আমি ওই কালারটি ব্যবহার করতেছি না, জাস্ট আমি এখানেই ফিল কালারটাই রেখে দিচ্ছি এখানে ডান। এটা করার পর নিচে এখানে লিখে আছে তাদের সিরিজ, তো আমি আমার কথাটাকে সিরিজ না লিখে আমি আমার চ্যানেলটি যে কথাটি লেখা আছে কম্পিউটার টেক শব্দটি ইউজ করলাম, কম্পিউটার TECH কম্পিউটার টেক শব্দটি, মানে এসকে কম্পিউটার টেক শব্দটি আমি ইউজ করলাম। এখান থেকে ফ্রন্টের নামটি আপনি বড় করতে পারবেন, কী করতে পারবেন, বড় করতে পারবেন। সুবিধা দেখতে পাচ্ছেন আমি কী বড় করতেছি, এভাবে দিয়ে বড় করতে পারবেন। তাহলে এসকে কম্পিউটার ট্যাগ যখন আমি করলাম এখান থেকে আপনি ফ্রন্টের নাম আরেকটা ফ্রন্টের নাম দিতে পারেন। সুবিধা আপনার কাছে যে ফ্রন্টটি ভালো লাগবে এখান থেকে আমি এই ফ্রন্টটি দিয়ে নিলাম। এই ফ্রন্টটি দেওয়ার পর আপনি ফ্রন্ট সাইজ বড় করতে পারবেন, আপনি এখান থেকে ফ্রন্ট সাইজ আপনি বড় করে দিলাম। ফ্রন্ট সাইজটি বড় করার পর এখান থেকে মাঝ আকারে বসার পর এখান থেকে ফ্রন্ট কালার আমি ব্যবহার করবো। যখন কম্পিউটার টেক শব্দটি আমি ব্যবহার করলাম, আমি যদি চাই যে আমার ফ্রন্ট কালার আমার ফ্রন্টে এইভাবেই থাকবে তাহলে এইভাবেই থাকবে, আর যদি ভাবি যে না আমি ফ্রন্টটি সেম সিরিজের মধ্যে এরকম বাঁকা করতে চাই তাহলে দেখুন জাস্ট ফ্রন্টটা নির্বাচন করার পর এবং ফ্রন্টের কালারটা সিলেক্টেড করার পর আপনি ফ্রন্টটাকে যদি সেম সিরিজের মতো টি সিরিজ সিরিজ লেখাটার মতো করতে চান তাহলে আপনাকে এখান থেকে কোথায় যেতে হবে, মেক অ্যাডভান্সমেন্ট, এখান থেকে যাওয়ার পর ক্লিক করে মেক অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে লগোটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে স্টাইল, আপনি যদি নিচে বাঁকা চান এই যে এখানে লেখা আছে লিখা আছে এখান থেকে প্রিভিউ দিতে পারেন। সেম এটাতে ভালো লাগলে উপরটাতে আমি দিব, দেওয়ার পর সেম এটাকে বেঁকে একটু বাম নিচে বামে নিয়ে যাবো। তারপর দেখুন প্রিভিউতে দেখাচ্ছি আমার লেখাটা একটু বাঁকা হচ্ছে, নিচের দিকে একটু ঝুঁকে যাচ্ছে। দেওয়ার পর ওকেতে ক্লিক করবো, সেম এই ফ্রন্টটাকে আমি কী করতে পারি একটু ছোট করে দিলাম, এভাবে একটু ভিতরে এনে দিলাম। দেখুন এবার সেম টি সিরিজের মতো আমার হয়ে গেল এসকে কম্পিউটার টেক চ্যানেলটি। এবার আমার একটু কাজ বাকি আছে, যে লেয়ারটিকে আমি লক করেছিলাম সেটাকে আনলক করার আমার কাজ। এখন আমি অবজেক্টে চলে যাব, এখান থেকে অবজেক্টে চলে গিয়ে আনলক অল ক্লিক করব। তারপর এখান থেকে জাস্ট আমি এই লাইন কালারটাকে হোয়াইট করে দিব, সরি এটা আমার ফিল কালার হয়ে গেছে, ফিল কালার নান করে দিয়ে লাইন কালারটাকে আমি হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর এখান থেকে স্ট্রোক কালারটি আমি একটু বৃদ্ধি করে নেব, আমার যে পরিমাণে প্রয়োজন আমি এটাকে 6 PT বা 7 PT আমার যতটুকু প্রয়োজন এখান থেকে আমি এটা করতে পারি, এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে 7 PT বা 6 PTতেই আমি দেখা যাচ্ছে ভালো দেখায়। তারপর এখান থেকে সিলেক্ট করার পর দেখুন সেম এটা কি আসছে, টি সিরিজের লগের মতো সেম আজকে কম্পিউটার টেক আমার চ্যানেলের লগোটি তৈরি হয়ে গেলো। সো ভিউয়ার্স আমি আপনাদের এতটুকু দেখাতে চাচ্ছিলাম আজকে লগো ডিজাইনটি কীভাবে আপনি টি সিরিজের মতো সেম একটি লগো ডিজাইন করতে পারবেন, আশা করি আপনি কিন্তু শিখতে পারছেন। যদি আমাদের এই চ্যানেলটিকে থেকে শিখে থাকেন তাহলে অবশ্যই আপনি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের ডিজাইনটি কেমন হলো এবং পরবর্তী কেমন ডিজাইন চান। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।